আসাদুল্লাহ মাহমুদি, আপনি লিখেছেন কোরআন প্রতিযোগিতার মাধ্যমে টাকা গ্রহণ করা আর কোরআন খতম করে টাকা নেওয়ার মধ্যে পার্থক্য কি? দারুণ প্রশ্ন। পার্থক্য তো অনেক আছে। আপনি কোরআন প্রতিযোগিতার মাধ্যমে টাকা গ্রহণ করছেন মানে হলো আপনি কম্পিটিশন করে আপনি ভালো কোরআন তেলাওয়াত করেছেন, অন্যদের মধ্যে ভালো কিছু করেছেন, আপনাকে প্রতিযোগীদের কেউ টাকা দেয়নি এবং এটা আপনাকে পারিশ্রমিক হিসাবেও দেয়নি, বরং আপনাকে তৃতীয় কোনো ব্যক্তি উপহার দিয়েছে আপনার কোনো ভালো কাজের জন্য। এটি জায়েজ আছে, এটা তো পারিশ্রমিক নয়। কিন্তু আপনি কোরআন খতম করে টাকা নিলেন মানে হলো আপনি কোরআন খতম করে পরিশ্রম করলেন এবং যার জন্য করলেন সোয়াবটা তাকে দিয়ে তার কাছে টাকা, এটা হলো একরকম বিনিময় এবং এটা পারিশ্রমিক গ্রহণ করা, এটা কিন্তু জায়েজ নয়। বিধায় দুটির মধ্যে আসমান জমিন তফাত। জমশেদ আলী সাগর লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? অবশ্যই কোরআন কারিম আপনি যেটুকু না হলে নয় সালাতের মধ্যে তো আপনার অন্তত মিনিমাম সুরা ফাতিহা তো মুখস্থই করতেই হবে আপনাকে, না নামাজই হবে না আপনার। আল্লাহ সাল্লাহ আলী মাল্লাম ইকরা ফাতিহা আল কিতাব সুরা ফাতিহা না পড়লে নামাজই হয় না, অতএব মিনিমাম সুরা ফাতিহা মুখস্থ থাকতে হবে। এর পাশাপাশি সুরা ফাতিহার সাথে অন্য কয়েকটা সুরা আপনার মুখস্থ থাকতে হবে বা কিছু অংশ মুখস্থ থাকতে হবে, যাতে করে আপনি এক্সট্রা হিসাবে সুরা ফাতিহার সাথে আপনি পড়তে পারেন। আর যদি এটুকু আপনার থাকে তাহলে সেক্ষেত্রে এর বাইরে অতিরিক্ত সুরা মুখস্থ করা বা পড়া আপনার জন্য ফরজ নয়, তবে পড়া উচিত, কারণ এই কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে। আপনি না জানলে কীভাবে গাইডেন্স সেখান থেকে গ্রহণ করবেন।